সে সপ্তাহে একবার দুবার করলেন সেটা আলাদা জিনিস, যাতে রিডাকশন হয়ে গেছে তারা তাদের কথা বলছি। তো এটার জন্য আপনাদের কোনো রকম মোটিভেশন ভিডিও দেখার দরকার নেই বা কারো কথা শোনার দরকার নেই। বন্ধুরা, আগের ভিডিওগুলো দেখে অনেকে একটা কমেন্ট করছে যে আগের ভিডিওগুলো কি ছিল, যে ছেলেদের যে মেন হরমোন টেস্টোস্টেরন যাকে বলে থাকি বা আমরা সেক্স হরমোন যেটা বলে থাকি ছেলেদের, তো ওই হরমোনের বিষয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি যে কীভাবে সেটাকে বাড়াতে হয়, কী কী ব্যায়াম করতে হয়, কীভাবে কমছে, আপনাদের কী কী ভুল করছেন, আপনার শরীরে কতখানি আছে, সেই সব বিষয়ে ভিডিও বানিয়েছি। আমি এই ভিডিওটা লাস্টে 42 দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো সেই ভিডিওগুলো দেখার পরে অনেক ভাইরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে পার্সোনালি যে দাদা, মাস্টারবেশন আমরা কীভাবে ছাড়তে পারি, একটু আমাকে টিপস দেন। তো সেই ক্ষেত্রে দেখলাম মেসেজগুলো অনেকেও করেছে, তো সেই জন্য ভাবলাম যে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিই। হয়তো বা অনেকে লজ্জা দিয়ে কমেন্ট করতে পারে না বা অনেকে লজ্জা পায় শুনতে, সেই কারণে তো আমি আপনাদেরকে সেই ভিডিওটার মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করি যে আপনারা কীভাবে ছাড়তে পারেন, তো কিছু টিপস দেবো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করুন, ফলো করে মেসেজ করতে পারেন। উপরে আইডি দেখতে পাচ্ছেন, এই আইডিতে ফলো করবেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট আপনারা ওখানে গিয়ে ফলো করতে পারেন। চলুন মেন ভিডিও টপিকে আমরা চলে যাই, এবার আমরা জেনে নিই টিপসগুলো। আচ্ছা, আপনারা প্রথমে নিজেকে প্রশ্ন করেন দেখি যে আপনারা যেটা করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন। তো অনেকে বলবে হ্যাঁ আমরা এটা ভুল করছি, তা সত্ত্বেও আমরা এটা করছি, কারণ কি আমরা কিছু সেকেন্ড মানে কিছু মিনিটের জন্য একটা আনন্দ পাই, তো এই কারণে আমরা করছি। তো আমরা এখন চাই যে আমরা এখন ছাড়তে, এটাই হলো সব থেকে বড়ো ব্যাপার। দেখুন এটা জিনিসটা কি একটা নেশা হয়ে যায়। তো আপনারা অনেকে আমার ভিডিও যারা দেখছেন, অনেকে বিড়ির নেশা করেন, অনেকে সিগারেট নেশা করেন, অনেকে খৈনি খান, মানে একজন এক রকম নেশা হয়তো বা করেন, আমি বলছি না সবাই করে হয়তো বা। তো যারা করে তারা হয়তো ভালো বুঝবেন যে এমন নেশা এমন একটা জিনিস যে আপনারা চাই যে ছেড়ে দেবো কিন্তু ছাড়তে পারেন না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ছাড়াটা যে কোনো কিছু ছাড়াটা নিজের কাছে, নিজে যদি চান সব কিছু করতে পারবেন। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো সবার প্রথম আপনাদেরকে, আমি বলবো না যে মোটিভেশন ভিডিও দেখুন, এই দেখুন, ওই দেখুন, এগুলো এইসব বলে আমি টাইম নষ্ট করবো না, সত্যি কথা বলছি, আপনারা ব্যায়ামে ঢুকুন, এটাই সবথেকে বড় ওষুধ। আমি এটা বলতে চাই, এটাই হলো সবথেকে বড় ওষুধ। আপনারা আজকে বিশ্বাস করুন, আপনারা একটু জিম করুন, বা আপনার জিমে যদি আপনাদের আশেপাশে না থাকুক বা আপনার বাড়িতেই ব্যায়াম করা শুরু করুন। আমি অনেক ভিডিও করেছি বাড়িতে আপনারা কী কী ব্যায়াম করতে পারেন, বাড়িতে ব্যায়াম করুন, আপনারা নিজের শরীরটাকে ঠিক করার চেষ্টা করুন। যখন শরীরের উপরে নেশা ধরবেন আপনাদের, দেখবেন এলা মাস্টারবেশন আপনারা করতেই চাবেন না, ঠিক আছে। আপনারা যখন বুঝবেন জিনিসটা, যখন আপনাদের শরীরে নেশা ধরবে যে আপনার শরীরটাকে আমি ঠিক মতো দেখাবো, ঠিক মতো প্রেজেন্ট করবো, এটা যখন আপনার মনের মধ্যে আসবে না, তখন আর আপনাদের এই সব নিজে থেকে করতে হবে না, মানে করতে ইচ্ছা করবে না। তো এটার জন্য আপনাদের কোনো রকম মোটিভেশন ভিডিও দেখার দরকার নেই বা কারো কথা শোনার দরকার নেই, এটা আপনাদের নিজের কাছে। তবে একটাই টিপস আছে, সেটা হলো আপনাদের ব্যায়াম করতে হবে। আপনারা ব্যায়াম করুন, দেখবেন অটোমেটিকলি আমরা এটা আপনারা এটা ছেড়ে দেবেন। সে সপ্তাহে একবার দুবার করলেন সেটা আলাদা জিনিস, যাতে রিডাকশন হয়ে গেছে তারা তাদের কথা বলছি, ঠিক আছে। আপনারা ব্যায়াম করা শুরু করুন, দেখবেন আপনাদের কিন্তু এই অভ্যাসটা চলে যাবে। এবং সবথেকে বড় জিনিস সেটা হলো রাত জাগা, বেশি রাত জাগা বন্ধ করে দিন, ঠিক আছে। আপনারা যখন ব্যায়াম করবেন না, এই রাত জাগা রাতেও আপনারা জাগতে পারবেন না, আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে। যেমন দেখুন, হয়তো আপনারা কথা শুনে বুঝতে পারছেন, তো এখন মোটামুটি আমি রাত্রেবেলা ভিডিও করছি, এখন কটা বাজে, 11টা বাজতে ছিল, সেই জন্য আমার ঘুম ঘুম এখনই পেয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ি, কারণ ব্যায়াম করি, ব্যায়াম করার পরে প্রচণ্ড ঘুম পায়। 11টা সাড়ে 11টার মধ্যে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। তো আজকে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে ভিডিও শ্যুট করছি, তো সেই কারণে। তো এখন রাত 11:30 বাজে, 10:30 বাজে, 10:30 পার হয়ে গেছে যদিও। তো এটাই আপনাকে বলছি যে আপনারা কোনো কিছু দরকার নেই, আপনার ব্যায়াম করা শুরু করুন, নিজের শরীরকে ভালোবাসতে শিখুন, ভালো মন্দ খান, একটা কনফিডেন্স আসবে। যখন আপনার শরীরে একটু না গ্রোথ হবে, শরীরটা আপনার যারা মোটা আছেন মোটা থেকে একটু পাতলা হবেন বা পাতলা থেকে একটু মোটা হবেন, লোকের সামনে আপনার একটা ইম্প্রেশন আলাদা হবে, ঠিক আছে। যখন আপনাদের এরকম ইম্প্রেশন আলাদা হবে না, তখন দেখবেন অটোমেটিকলি আপনার ছেড়ে দেবেন। যখন আপনাদের রেজাল্ট হবে না, একটু রেজাল্ট দেবে বডিতে, যখন দুই তিনটা লোক বলবে যে ভাই কী করছিস এত সুন্দর বডি, তখন দেখবেন আপনার এইসব আর করার কথা মনেই হবে না, ভালো লাগবে না এইসব, তখন মনে হবে যে আমার বডিটাকে আরও ঠিক করি, আর একটু ঠিক করি। তো এটাই হলো ব্যাপার। তো এটাই আপনাদের টিপ দিতে চাই, আপনাদের কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কিছু শোনার দরকার নেই, একটাই মনে রাখবেন ব্যায়াম করুন, ভালো মন্দ খান, সব আপনারা ছেড়ে যাবে। তো এটা ছিল একটা ছোট্ট টিপস, আপনাদের অনেকটা কাজে আসতে পারে। যদি কাজে আসে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে তো উপরে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফলো করতে পারেন। তো চলুন আজকে আমরা, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।